বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে চলছে পঞ্চায়েতের ভোট। বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম কর্মীরা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে, আহতের সংখ্যা অর্ধশত। শনিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট গণনা 11 জুলাই। তিন স্তর মিলিয়ে নির্বাচন হচ্ছে মোট 73,887 আসনে। ভোটার সংখ্যা 5,67,21,234 জন। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচন। কলকাতা বাদে 22 জেলার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ভোট। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 822 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী ও 70,000 রাজ্য পুলিশ। এই নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে এবং যেমনটি আমরা বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাচ্ছি, কি অবস্থা সেখানকার সার্বিক পরিস্থিতির? দেখুন, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবাংলার যে গ্রাম অঞ্চলে, অর্থাৎ পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা যে সর্বশেষ খবর পাচ্ছি তাতে কিন্তু এখনো পর্যন্ত 11 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। পশ্চিমবাংলা যে ভোট হচ্ছে সেই ভোটে এতটা সহিংসতার ঘটনা 2018 সালে ঘটেনি। 1987 সালে একমাত্র এরকম ঘটনা ঘটেছিল। 1987 সালে 62 জন মারা গেছিলেন, তার মধ্যে মুর্শিদাবাদে ছিল 48 জন। কিন্তু এক্ষেত্রে এবারে যে ভোট নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদ বা একটি জেলায় সীমাবদ্ধ নয়, সমস্ত জেলায় কিন্তু এই রকমের সহিংসতা ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী আমাদের কাছে 11 জনের মতো মানুষের মৃত্যু ঘটেছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। যদিও এখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়, কারণ আপনি জানেন যে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে, অর্থাৎ ভোটের যে প্রক্রিয়া চলছিল তৎকালীন সময় সহিংসতার ঘটনা ঘটে এবং এই নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি মামলা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেছিলেন যে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী আনতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু এসেছেও, কিন্তু তারপরে সহিংসতা আটকানো গেল না। বিরোধী রাজনৈতিক দলের, অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল এবং বিরোধী রাজনৈতিক দল অন্যান্য যে রাজনৈতিক দল বিজেপি এবং সিপিএম, তারা দাবি করছেন যে এই মুহূর্তে যে ভোটের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এত সহিংসতার ঘটনা এর আগে ঘটেনি 87 সালের পরে। এই সহিংসতার পাশাপাশি যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে ভোট কারচুপির অভিযোগ আসছে, এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আসলে কি বলছে? দেবপ্রসাদ, আপনি কি শুনতে পাচ্ছেন?